সকালে ঘুম ভাঙে বড় ভাই রাজু ভাইয়ের ফোন পেয়ে। তো ফোনে আমাকে বলা হলো যে আমার মাওয়া ঘাটে যেতে হবে। আমিও তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম, রেডি হয়ে একটা গাড়ি নিয়ে রওনা হলাম মাওয়া ঘাটের উদ্দেশ্যে। মাওয়া ঘাটে আমি রওনা হওয়ার পরে জানতে পারলাম যে মাওয়া ঘাটে আমি এমন একটা মানুষকে রিসিভ করতে যাচ্ছি, আমার খুব পছন্দের একটা মানুষ এবং আমি তার খুবই একজন ভক্ত। সে হচ্ছে প্রিয় বড় ভাই মহসিনুল হক। মহসিন ভাইকে নিয়ে যাব হচ্ছে আমি সুন্দরবন, মানে আমি যাব না আর কি, মহসিন ভাই সুন্দরবন যাবে, আমি তার সাথে যাব। মাওয়াঘাট থেকে রিসিভ করে মহসিন ভাইকে নিয়ে রওনা হলাম সুন্দরবনের উদ্দেশ্যে। তো মাঝপথে ভাই আমার একটু বলল, রাজ একটু দাঁড়াও, পরিবেশটা অনেক সুন্দর, আমি একটু ড্রোন চালাবো। আমি বললাম ভাই ঠিক আছে, তাহলে আমরা সাইড এক কোথাও এক ব্রেক দিই। মহসিন ভাইয়ের সুন্দর একটা ড্রোন আছে, এক কথায় ভাই তাকে চড়ুই বলে ডাকে, চড়ুই পাখি। তা আমিও মাঝে মাঝে বলি, ভাই আপনার চড়ুই পাখিটা তো সুন্দর। আপনারা যারা মহসিন ভাইয়ের ভিডিও দেখেন এবং সুন্দরবনের উপর থেকে যে ছবিগুলো, মানে ড্রোন ড্রোনে নেওয়া যে ছবিগুলো, এই সেই ড্রোন, এই ড্রোন দিয়ে ভাই আপনাদেরকে সেই ছবিগুলো দেখানোর চেষ্টা করে। না 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 ভাই, কেউ নাই, এই ফাঁকে দেন। আমরা এর মধ্যে পৌঁছে গেছি ব্লাইদ ভাইয়ের এলাকায়। ওই যে আমাদের ব্লাইদ ভাই আসতেছে, কুটি কুটি পা এগিয়ে আসছে আমাদের দিকে। রং করছেন দেখি ভাই, চিনতে পারতেছি না, চিনতে পারতেছি না। ট্রলার ডগের তো নামিস গতকালকে, 45,000 টাকা খরচ ডগে। আমরা এই ট্রলারে করে সুন্দরবন ভ্রমণ করি ব্লাইদ ভাইয়ের সাথে, আমি মহসিন ভাই। সুন্দরবন যেহেতু আমরা 7-8 দিন বা 10 দিন থাকবো, তার জন্য তো আমাদের নিত্য প্রয়োজনীয় বাজার দরকার। সেজন্য আমরা চিলা বাজার থেকে বাজার করে নিচ্ছি। কি হিসাব মিলাই দিলেন ভাই? তার বাকিটা বাকি থেকে গেল। হালকাতার সময় যাতে বলতি না আমারে যে আমার হালকাতা টাকা দাও, আমি তো তোমার দেই নেই। জঙ্গল জুস আছে, আমরা এটাকে বলি আমাদের জঙ্গল জুস। দুবলাচরে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুতের ব্যবস্থা নাই, দুবলাচরে এক কথায় বলতে গেলে কোনো বিদ্যুৎই নাই। তো সেক্ষেত্রে আমরা আমাদের মোবাইল, ক্যামেরা, ড্রোন, যাবতীয় জিনিসগুলো চার্জে দেওয়ার জন্য আমাদের ছোট একটা জেনারেটর আছে। আর এই জেনারেটর চালানোর জন্য হচ্ছে আমরা এখন তেল নিচ্ছি। চিলা বাজার পৌঁছে আমরা একটু পরিবেশটা ঘুরে নিলাম। তো মহসিন ভাই আবার ড্রোন চালাবে। এখানকার জেলে বাউলিরা, মানে এখন হচ্ছে দুবলচরের সিজন, মানে আমরা যখন যাচ্ছিলাম অক্টোবরের লাস্টের দিকে,
তখন হচ্ছে দুবলচরে জেলেরা ঢুকতেছে। নদী থেকে যখন জেলে পাওলিরা নৌকা নিয়ে ছুটে, উপর থেকে দেখতে ভালোই লাগে। সেই পরিবেশটা নেওয়ার জন্য হচ্ছে ভাই ড্রোন চালাচ্ছে। এটা হচ্ছে আমার বড় ভাইয়ের পাখি। আপনারা মাঝে মাঝে এই পাখির চোখে, পাখির চোখে সুন্দরবন দেখেন না, এ হচ্ছে সেই পাখি। ভাই এটা কি আপনার চিল না ইগল? এটা কি আপনার চিল না ইগল? এটা হচ্ছে চড়ুই পাখি। চড়ুই পাখি, চড়ুই পাখি, হ্যাঁ। চিল ইগল বাবারে বাবা, কঠিন ব্যাপার। বোটের মাথায় উঠে দেবো, না আমি একটা ছোট সাথে নিয়ে আসছি। আর না এই যে আমরা যখন ওই কারণে নিয়ে, সুন্দরবনে কিছুদিন যেহেতু থাকব, তো আমাদের যাবতীয় যে জিনিসপত্রগুলো দরকার থাকতে হলে আমরা সেই জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। ব্যবহার করছেন? তাই তো প্রথম প্রথম বোঝেন না, ওটা কিসের স্ক্রিপ্ট? তাই না, সুন্দরবন যাত্রার পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের মাঝে। এই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশা কামনা করি।